আমার কোনো দোষ নাই, যত দোষ নন্দ ঘোষ, এটাই এখন চরিত্র দোষ, চরিত্র যখন নেতা। কে তুই? কি চাস? আমি মফিজ মিয়ার মুন্ডু চাই, বল সে কই। মফিজ মিয়ার মুন্ডু তুনুম আমি, তুই কাঠা। আমার নাম সখিনা খান, আমার আব্বা জানের নাম তবারক আলী খান। ওই গ্রামের জমিদার আছিল সে, আমাদের আম বাগান আছিল, লিচু বাগান আছিল, পুকুর আছিল, পুকুর ভর্তি মাছ আছিল, গোয়াল আছিল, গোয়াল ভর্তি গরু আছিল। তারপর ওই মফিজ মিয়া আমার আব্বারে মাইরা সব দখল করে লাইছে। কসকি তখন তুই কই আছিলি? আমি তো গেদা আছিলাম, আমারে কি জানি ফল খাওয়াইয়া পাগল বানাইয়া পাগলা গারুতে পাঠাই দিস। তো তুই তো গেন্দা বসে পাগলা গারুতে গেছিলি, একদিন তো ভালো হয়ে যাওয়ার কথা, ভালো হস নাই? আমি তো ভালো গেছি, এর লাগাতে এই গ্রামে এসি। ক ক মফিজ মিয়া কই, ক ক বলছি বলছি বলছি, তোরে আমার বলতে হইবই, তোর জীবন কাহিনীর সাথে আমার জীবন কাহিনী মিলে গেছে। তার আগে তুই কত মফিজ মিয়া তুই কেমনে মারবি? পরে তো আমি এমনি এমনি মারুম না, পরে আমি তিলে তিলে মারু। ওর একটা মাইয়া আছে, ওর মাইয়া রে আমি হাইজাক করু। ক ক কই আছে ক? হুজুর এই পাগলির সাথে কথা বলে কি আপনিও পাগল হয়ে গেছেন? চলুন চলুন, আমাদের আরো কাজ আছে না? তুই কে বেশি কথা কবি, একেবারে তোর পেট ফুটা করে দিবি। ক মফিজ মিয়া কই, ক ক ক মফিজ মিয়া কই, ক পাগলি শোনো শোনো শোনো, মাথাটা ঠান্ডা করো। তুমি যে মফিজ মিয়ার মেয়েরে হাইজ্যাক করতে আসছো, সে তো অলরেডি হাইজ্যাক হয়ে গেছে। না 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 না, এরকম তো কথা ছিল না। তুই তারে ছাড়ে দে, তুই তারে ছাড়ে দে, আমি তারে হাইজ্যাক করুম, তুই তারে ছাড়ে দে কইতেছি। সত্যি? হ্যাঁ সত্য। হ্যাঁ আমারে বাপ হারা করছে, আমি তারে কন্যা হারা করুম, তুই তারে ছাড়বি আমি তারে ধরুম, তুই তারে ছাড়বি আমি তারে ধরুম। নিয়ে চল আমারে, নিয়ে চল নিয়ে চল। সালাম আল্লাহ। হুজুর আপনার মাথা তো সত্যিই গেছে, এই পাগলি নিয়ে আপনি কই যান? খামোশ। মফিজ মিয়ার উপরে প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ হয়েছে, তোর মনে নাই? আমার লিচু বাগান দখল করছে, মাছ সহ পুকুর চুরি করছে, আমার নামে মামলা দিছে, ওর উপরে একটা রিভেঞ্জ নেওয়ার সুযোগ হয়েছে। আয় পাগলি আমার লাগায়, আমি ছাড়ুম তুই ধরবি। আয়।